আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন বাংলাদেশে ফেসবুক মেসেঞ্জার কেন চলছে না। তো ভিউয়ার্স, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কারণে ফেসবুক মেসেঞ্জার ডাউন করে রাখা হয়, এই কারণে আপনারা চাইলেও ফেসবুক এটা লগ ইন করতে পারেন না। তো বর্তমানে বাংলাদেশে যে কারণে ফেসবুক মেসেঞ্জারটা বন্ধ করা হয়েছে সেটা হলো কোটা বিরোধী আন্দোলনের কারণে। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন বর্তমানে কোটা বিরোধী আন্দোলন চলছে, ফেসবুক মেসেঞ্জারটা ডাউন করেছে এই কারণেই, যাতে করে সহজে মানুষ যোগাযোগ করতে না পারে। আর ফেসবুক মেসেঞ্জার ডাউন হওয়ার কারণে আপনারা চাইলেও কিন্তু আইডি লগ ইন করতে পারছেন না, কিন্তু আপনার ফেসবুকটা চালাতে পারছেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া ভিউয়ার্স, আরও বিভিন্ন সময় ফেসবুকে সমস্যার কারণে ফেসবুক সার্ভার ডাউন থাকে, এমন অবস্থায় আপনারা চাইলে আইডি লগ ইন করতে পারেন না, এমনকি ফেসবুকটা চালাতে পারেন না। এক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন ফেসবুকে সমস্যা হয়েছে কিনা, ফেসবুক সার্ভার ডাউন আছে কিনা? তো যারা এই সময়ের পরে পরবর্তী ভিডিওটি দেখবেন তারা কী করবেন? মূলত পরবর্তী সময় যদি কোনো কারণে ফেসবুক মেসেঞ্জার ডাউন করে রাখা হয়, তবে সেক্ষেত্রে কোন কারণে ডাউন করে রাখা হয়েছে আমি কিন্তু কমেন্টে লিখে দেবো, অবশ্যই প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তবে ফিওর্স, বাংলাদেশের কোনো সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যদি ফেসবুক মেসেঞ্জার ডাউন করে রাখা হয়, তবে সেক্ষেত্রে আপনার চাইলে একটি টেকনিক খাটে কিন্তু ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তো সেই টেকনিকটা হলো, ফেসবুক মেসেঞ্জার চালানোর জন্য অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন ইনস্টল করে নিয়ে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এমনকি টেক্সটা খাটে যদি বাংলাদেশে পরিকল্পিতভাবে ফেসবুক মেসেঞ্জার বন্ধ রাখা হয়, তবে সেক্ষেত্রে ফিওর্স খুব সহজে ভিপিএন কানেক্ট করে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, যে কোনো সময় কিন্তু বাংলাদেশের ফেসবুক মেসেঞ্জার সার্ভারটি ঠিক করে দেওয়া হতে পারে, তাই আপনাদের কাছে থাকবে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর এই সময়ের মধ্যে আপনারা আপনাদের ফোন রিসেট করা বা অন্য কোনো কার্যক্রম করবেন না, এটা মূলত আপনাদের সমস্যা না, রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে ফেসবুক মেসেঞ্জার কেন বন্ধ রাখা হয়েছে, এমনকি পরবর্তী সময় যদি বন্ধ রাখা হয় তবে সেক্ষেত্রে কোন কারণে বন্ধ রাখা হয়েছে কে বুঝবেন।